হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ব্ল্যাক অ্যাডামের নতুন টিপি স্পোর্ট এবং এই নতুন টিপি স্পোর্টের নাম দিয়েছে ডার্কনেস, এবং এই নতুন টিপি স্পোর্ট ট্রেলারে অনেক নতুন নতুন ফুটেজও দেখা গিয়েছে। আজকের ভিডিওতে এই সকল ব্রেকডাউন করা হবে, তো চলুন ভিডিওটা শুরু করি। এই টিপি স্পোর্ট ট্রেলারে শুরুতেই হকম্যান ফ্লাইং অবস্থায় ব্ল্যাক অ্যাডামকে এমন পাঁচ দিয়েছে যে সে অনেক দূরে গিয়ে একটা বিল্ডিং ভেঙে পড়েছে, এবং এখান থেকে ধারণা পাওয়া গিয়েছে যে হকম্যান আসলে কতটা শক্তিশালী। তার শক্তির লেভেলটা অবশ্য সুপারম্যান বা ব্ল্যাক অ্যাডামের সাথে তুলনা নাও করা যেতে পারে, তবে তাদের চেয়ে কম নয়। এবং এই শটটা আমরা এর আগেও ট্রেইলারে দেখেছি অনেকবার, তবে এখানে আমরা এখন ধারণা পেয়ে গেলাম যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছে। আর এখানে এই ঘটনাটা হলো যে হকম্যানের পাঞ্চে ব্ল্যাক অ্যাডাম অনেক দূরে গিয়ে পড়ে গিয়েছিল, আর এখন হকম্যানের পাঞ্চকে ব্ল্যাক অ্যাডাম দাঁড়িয়ে উঠছে। এবং এর পরের শটে হকম্যান ব্ল্যাক অ্যাডামকে সেম একই ডায়লগ দেয় যেটা সেকেন্ড ট্রেলারে এমনটা বলেছিল হকম্যান ব্ল্যাক অ্যাডামকে, এবং ব্ল্যাক অ্যাডামও সেই রিপ্লে দেয় যে সেকেন্ড ট্রেলারে যে রিপ্লেটা দিয়েছিল এখনো এই রিপ্লেটাই, মানে এখানে নতুন কিছু। এবং এরপর আমরা সাইক্লোনের একটা নতুন দৃশ্য দেখতে পাই। সেকেন্ড ট্রেলারে আমরা দেখেছিলাম যে সাইক্লোন কিছু মেটাল স্টিক দিয়ে ইয়ার ম্যানিপুলেট করে টেলিকাইনিসিসের মাধ্যমে ব্ল্যাক অ্যাডামকে বন্দী করার চেষ্টা করেছিল, আর এখানে সম্ভবত এটা দেখে মনে হয়েছে যে সে ব্যর্থ হয়ে গিয়েছে। তবে যাই হোক, তার আশেপাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাইক্লোনের আশেপাশে ব্ল্যাক অ্যাডামের এনার্জি বিম দেখা যাচ্ছে, মানে তার সামনে এখন ব্ল্যাক অ্যাডাম রয়েছে, তাও আবার ফুল অ্যাটাকে। এবং এরপর আমরা আইসিসির একটা শট দেখতে পাই, যে শটটা একদম নতুন শট। আইসিসির ব্যাপারে কি রিমার রয়েছে এই মুভিতে, বা তার রুলটা কি হতে পারে এই মুভিতে, যে সকল রিমার বা প্লট লিক রয়েছে সেগুলো আমি আমার পুরনো ভিডিওগুলোতে বলেছি, এখনো আবার বলছি। তো আইসিসের আসল নাম হলো আন্দ্রিয়ানা টোমাস, কমিকে সে হলো ব্ল্যাক অ্যাডামের স্ত্রী। ব্ল্যাক অ্যাডাম যখন তাকে একটা তাবিজ পরিয়েছিল তখন সে সুপার হিরো আইসিসে পরিণত হয়েছিল, এবং কমিকে আইসিস মানে আন্দ্রিয়ানা টোমাসের একজন ভাই রয়েছে, তার নাম হলো এমন টোমাস। এবং কমিকে সে যখন ব্ল্যাক অ্যাডাম বলে ডাক দেয় তখন সে সুপার হিরো ও সিরিজে রূপান্তরিত হয়। এবং এর আগে ট্রেলার গুলোতে আমরা কিন্তু তার সাথে একটা বাচ্চা রয়েছে দেখেছিলাম, সে সম্ভবত এমন টোমাস হতে পারে। তবে এই মুভিতে তাদের ভাই বোনের সম্পর্কে বদলে মা আর ছেলে সম্পর্ক দেখাতে পারে। আর এখানে তাদের উপর আরো রিমার রয়েছে যে তারা হলো ব্ল্যাক অ্যাডামের আগের প্রজন্মের, মানে ব্ল্যাক অ্যাডাম যখন কৃতদাস ছিল তখন তারা দুজন হলো ব্ল্যাক অ্যাডামের ওয়াইফ এবং পুত্র সন্তান, আর এই মডার্ন দুনিয়াতে তাদের পুনর্জন্ম হয়েছে, মানে আইসিস আর ওসিরিসের। এবং এখানে আরো রয়েছে যে জাস্টিস সোসাইটি অফ আমেরিকা আইসিস কে দিয়ে কন্ট্রোল করবে ব্ল্যাক অ্যাডামকে। আর কমিকেও যখন ব্ল্যাক অ্যাডামের ওয়াইফ আইসিস হয়েছিল তখন সে কল্যাণময় কাজের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং তার মনের মাঝে একটা শান্ত প্রভাব পড়েছিল। যাই হোক, মুভিতে কি হয় এখন তা দেখার বিষয়, এগুলো তো থিওরি আর রিউমার, এখন মুভিতে কি হয় সেটা তো এখন অক্টোবর মাসেই দেখা যাবে। এবং এরপর আমরা আর একটা নতুন শট দেখতে পাই, সম্ভবত এটা ব্ল্যাক অ্যাডাম ইন্টার গ্যাং এর বিরুদ্ধে ফাইট করছে, মানে যারা এই মুভিতে ভিলেন হতে যাচ্ছে। আর ইন্টার গ্যাং এর লিডার কিন্তু এই মুভির মেইন ভিলেন সেবাকি। এবং এর পরের শটটা ছিল ইন্টারেস্টিং একটা বিষয়, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর ফিটকে, এবং ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে অবশ্যই এই প্রথমবার আমরা ডক্টর ফিটকে দ্য হেলমেট অফ নাবুচারা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুভি থেকে এটাও বোঝা যাচ্ছে যে ডক্টর ফিটকে তারা এমনভাবে দেখাচ্ছে যে ডক্টর ফেট হেলমেট ছাড়াও কি করতে পারে, এই সকল বিষয়গুলো তুলে ধরবে। তো অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ডক্টর ফেট ক্যারেক্টারটা, আর আমি মনে করি তার উপর এক সোলো মুভি আনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কথা হলো এখানে ডক্টর ফেটের দ্য হেলমেট অফ নাবু বা দ্য হেলমেট অফ ফেট এটা কোথায় গেল। এই মুভির মেইন ভিলেন কিন্তু সেবাক হতে যাচ্ছে, তো এখন কথা হলো সেবাক কি এই হেলমেটটা নিয়ে গিয়েছে, বা এই হেলমেটের মাধ্যমে কি সেবাক সে ডিমনের শক্তি আহরণ করবে। তো যাই হোক, এই সকল প্রশ্নগুলো তো মুভিতে দেখা যাবে, আর এটাও দেখবো যে দ্য হেলমেট অফ ফেট ছাড়া ডক্টর ফেট কতটা পাওয়ারফুল। এবং এর পরের শটে আমরা দানবীয় সেবাকের আরেকটা লুক দেখতে পাই, এবং এর পরের শটে আমরা ব্ল্যাক ড্যামের একটা নতুন পাওয়ারের সাথে পরিচয় হই, এবং এটা হলো হ্যান্ড ক্ল্যাপ। এই পাওয়ারটা ব্ল্যাক অ্যাডামের মাঝে উপস্থিত আছে, তার মানে সেজামের মাঝে উপস্থিত আছে। এবং এর পরের শটে আমরা ব্ল্যাক অ্যাডামের আরেকটা শট দেখতে পাই, এবং একটা নতুন ডায়লগ
শুনতে পাই। এখানে ব্ল্যাক অ্যাডাম বলেছে যে দেয়ার ইজ নো ওয়ান অন দিস প্ল্যানেট দ্যাট ক্যান স্টপ মি, অর্থাৎ এখান থেকে এটা বোঝায় যে এই পৃথিবীতে কেউ ক্ষমতা নেই যে ব্ল্যাক অ্যাডামকে রুখে দেওয়ার। তো আমরা ভালো করে জানি যে প্ল্যানেট হিসেবে কেউই নাই বলতে গেলে, সেজাম আছে অবশ্য তার পাওয়ার লেভেলের, কিন্তু সেজামের মাঝে ব্যাটেল আইকিউ আর এক্সপিরিয়েন্স অনুপস্থিত, যেটা ব্ল্যাক অ্যাডামের ব্যাটেল আইকিউ আর এক্সপিরিয়েন্স অনেক ভালো। আর সুপারম্যান কিন্তু এই প্ল্যানেটের না, সেটা আপনারা ভালো করেই জানেন। এবং ব্ল্যাক অ্যাডামকে এখন রুখে দিলে একমাত্র সুপারম্যান আর সেজামই রুখে দিতে হবে। সুপারম্যান সেজাম ভার্সেস ব্ল্যাক অ্যাডাম এই শর্ট অ্যানিমেটেড মুভিটা দেখলে বিষয়টা বুঝতে পারবেন যে ব্ল্যাক অ্যাডামকে কেন সুপারম্যান আর সেজামই তারা দুজন মিলে আটকাতে হবে। কিন্তু আপাতত এখন রিমার রয়েছে যে ব্ল্যাক অ্যাডাম যে এখানে একজনকে বলছে দেয়ার ইজ নো ওয়ান দ্যাট ক্যান স্টপ মি, এটা আসলে সুপারম্যানকে বলছে। এবং এখানে সুপারম্যান রিপ্লাই দিয়েছে যে গুড থিং আই এম নট ফ্রম দিস প্ল্যানেট, আর এমনটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু বলছে কেসি ওয়ালস। আর কেসি ওয়ালস হলো কিন্তু অনেক বড় একটা মিডিয়া এবং আপনারা তাদের টুইটার অ্যাকাউন্ট চেক করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন দেখার বিষয় মুভিতে কি হয় এবং সুপারম্যানের কেমের উপর নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার ব্ল্যাক অ্যাডাম ডার্কনেস টিভি স্পোর্ট ট্রেলারের ব্রেকডাউন। পুরো ভিডিওতে আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।